হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আমার আজকে রেসিপিটি শুরু করছি আমি আজকে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর সেটি হচ্ছে ম্যাঙ্গো ব্ল্যাকবেরি স্মুথি তৈরি করা খুব সহজ খুব অল্প উপকরণেই তৈরি করা যায় আর খেতে ভীষণ মজা ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে মজাদার এই ম্যাঙ্গো ব্ল্যাকবেরি স্মুথি তৈরি করা যায় ম্যাঙ্গো ব্ল্যাকবেরি স্মুথি তৈরি করার জন্য আমার কি কী উপকরণ লাগছে একটু দেখিয়ে দিচ্ছি আমার লাগছে আম আমি এখানে দেড় কাপের মতো আম নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে লাগছে এক কাপ জাম এখানে আমি জামের বিচিটা ছাড়িয়ে হাত দিয়ে একটু চটকে নিয়েছি আর লাগছে ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ কাপ টক দই এক কাপ তরল দুধ আর লাগছে ভ্যানিলা এসেন্স তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি এখন মজাদার সেই ম্যাঙ্গো ব্ল্যাকবেরি স্মুথিটা তৈরি করবো আর এজন্য প্রথমে একটি ব্লেন্ডারের জগে আমি একে একে নিয়ে নিচ্ছি আম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জাম আমের সাথে জামটাও দিয়ে দিচ্ছি আম এবং জাম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ টক দই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা দেওয়ার কারণে কিন্তু এই স্মুথিটা খেতে ভীষণ ভালো লাগে টক দইটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আমি এখানে ওয়ান সুপারের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স দিতে পারেন আমি এক চা চামচের মতো দিয়েছি এটা একদমই অপশানাল আপনারা যদি না চান তাহলে এটা স্কিপও করতে পারেন এখন এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এখন দুই মিনিটের মতো ব্ল্যান্ড করে নেব ফিরে আসছি দুই মিনিট পরে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি আর এই ম্যাঙ্গো ব্ল্যাকবেরি স্মুথিটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এতে দুধ আছে টক দই আছে আম আছে জাম আছে সব কিছু সমন্বয় এই হেলদি স্মুথিটা খুবই স্বাস্থ্যকর গ্লাসে ঢেলে নিয়ে আমি এখন টুকরো করে কেটে রাখা আম এবং জাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি গ্লাসগুলোকে দেখার সৌন্দর্যের জন্য আসলে যে কোনো খাবারই যদি একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করা হয় তাহলে কিন্তু খাবারটা আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর দেখলেন তো কত অল্প উপকরণে খুব সহজে ঝটপটভাবে তৈরি করে ফেললাম ম্যাঙ্গো ব্ল্যাকবেরি স্মুথি আপনারা এভাবে অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করবেন এবং কেমন হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই ম্যাঙ্গো ব্ল্যাকবেরি স্মুথিটা এতটা মজার যে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে খেতেও ভীষণ মজা একটু একটু ডিফারেন্ট একটা স্বাদ আম এবং জামের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই স্মুথিটা যেটা কি না সত্যি ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে তো এই তো হয়ে গেল আমার ভীষণ মজার ম্যাঙ্গো ব্ল্যাকবেরি স্মুথি তৈরি করা খুবই সহজ অল্প উপকরণ লাগে আর খেতে তো ভীষণ মজা আসলে এটা এতটা মজার যে কেউ যদি বাসায় তৈরি করে না খায় তাহলে সে কখনোই বুঝতে পারবে না এটা কতটা মজার তো এ ছিল আমার আজকে রেসিপি আশা করছি আমার আজকে রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে তো জানাবেনি কেমন লাগলো শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসদের মাঝে তারাও যেন এই নতুন একটি ড্রিঙ্কস বা নতুন একটি স্মুথি যেন তারা দেখতে পায় একটু শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপলোডগুলো সবার আগে আপনি পেতে পারেন অনেকে আছেন যারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু একটি লাইক দিতে ভুলে যান বা কমেন্ট করতেও ভুলে যান আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টে আমি অনেক উৎসাহ পাই আমি নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই আপনাদের লাইক এবং কমেন্ট পেলে তো আপনারা লাইক এবং কমেন্ট করবেন এটাই আশা রাখছি আর অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ